চারিপাশে নজরটা একটু দেখো ভাই, আর রাস্তা দিয়ে ও একটা মেয়ে যাচ্ছে ভাই রাস্তা দিয়ে। হ্যালো হ্যালো সুন্দরী, কি খবর? আরে এক সেকেন্ড ভাই, দুইজনই এক রকমের দেখতে কি ভাই। যাই হোক, আমাদের কি ভাই, এ আমাদের পাত্তাও দেবে না, এমনিতেই ভাই গরিব শরীব মানুষ, ঘর বাড়ি নেই তো। হে হ্যালো ভাইলো, কি খবর তোমাদের সবার? তবে আজকে আমরা খেলবো হাউস ডিজাইনার গেম। আর এই গেমের সব থেকে ভালো কথা হচ্ছে, এটা আমাদের ঘর, কিন্তু এই ঘরটাকে অনেক নোংরা ঘর দিয়েছে একটা, কিন্তু আমরা অনেক কাজ করে অনেক কিছু করে এই ঘরটাকে ভালো করে সাজাতে পারবো। আর একটু চারপাশের নজরটা দেখে নাও ভাই, কত সুন্দর লাগছে দেখো। আর সামনের বাড়িগুলো তো ভাই খুব ভালো লাগছে দেখতে, আর পাখিটাকে উড়ে উড়ে যাচ্ছে, জায়গাটা ভাই সত্যি দেখে শান্তি লাগছে। কিন্তু আমাদের বাড়িটা একটু নোংরা হয়ে রয়েছে, ঠিক আছে ওগুলো ঠিক করে দেবো আমরা। আর এখানের এই এলাকার যাতে সব থেকে বড় লোকি বাড়ি জানি আমারই হয়। ওকে, ও ডোরটা ওপেন করি। এ মা, সারা ঘরে দেখো ভাই কী সব রয়েছে, এগুলো আমাদের পরিষ্কার করতে হবে ভাই, অনেক খাটনি আছে। দেখো সারা ঘরে নোংরা পড়ে রয়েছে, আর ভাই মদের বোতল পড়ে রয়েছে, এ কি ভাই! এই ঘরে মনে আগে কোনো একটা অভদ্র মানুষ থাকতো। আর এখানে বিছনাটাও দেখো কত নোংরা হয়ে রয়েছে ভাই, এই কি এগুলো, আর এটা কি এখানে? ওকে, এটা আমরা মুভ করতে পারবো, এখান দিয়ে এখানে লাগাতে পারবো, কিন্তু এখন লাগাবো না, যেখানে ছিল সেখানেই রেখে দিই চুপচাপ। এই ঘরটাকে অনেক কিছু করতে হবে ভাই, সারা ঘর আমাদেরকে আগে ঝাড়িতে হবে। আর এটা কি? ও, এখানে বাথরুম। ওকে, এখানে বাথটাবও আছে একটা, আর এখানে দেখো কত ময়লা টয়লা পড়ে রয়েছে। আর ঘরটা সত্যি অবস্থা খুব খারাপ কন্ডিশনেই রয়েছে, আর দেখো বাইরেটা ভাই, এখানে এত নোংরা, আমাকে পরিষ্কার করতে হবে ভাই, সত্যি অনেক খাটনি হবে। ঠিক আছে চলো আস্তে আস্তে সব নোংরা পরিষ্কার করে ফেলি। এখানে পিৎজা, মদ, দুধ ভাই সব খেয়েছি, কি মানে আমি বাড়িটা যার কাছ দিয়ে কিনেছি সে ভাই পুরো নেশা করছিল। যাই হোক, তাড়াতাড়ি করে চারিদিকে নোংরাগুলো পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। 2000 years later তো ভাই ফাইনালি অনেক খাটাখাটনির পর ঘরের ভেতরটা আর বাইরেটা দুটোই পরিষ্কার করে ফেলেছি, মানে আবর্জনা তো পরিষ্কার করে ফেলেছি, কিন্তু এখনও ঘরটা আমাদের ভালো করে মুছতে হবে। আর চারিপাশে নজরটা একটু দেখো ভাই, আর রাস্তা দিয়ে ও একটা মেয়ে যাচ্ছে ভাই রাস্তা দিয়ে। হ্যালো হ্যালো সুন্দরী, কি খবর? আরে এক সেকেন্ড ভাই, দুইজনই এক রকমের দেখতে, কি ভাই! যাই হোক, আমাদের কি ভাই, এ আমাদের পাত্তাও দেবে না, এমনিতেই ভাই গরিব শরীব মানুষ, ঘর বাড়ি নেই। হ্যালো, এই যে আমি এখানে, তাকা তাকা একটু তাকা ভাই, তাকাচ্ছ না, পাত্তাও দিচ্ছে না কোনো, দেখো সোজা হেঁটে চলে যাচ্ছে। যাই হোক, এইসবে সময় নষ্ট করে লাভ নেই, আমরা নিজের চরকায় তেল দিই। আর দেখো পাখিটাকে উড়ে উড়ে যাচ্ছে চারিপাশ থেকে, তো চলো ঘরটা এখন পরিষ্কার করতে হবে আমাদেরকে। আর এখানে দেখো ডলার দেখাচ্ছে, আমাদের কাছে $300 আছে। আর এখানে কী কী অপশান আছে এগুলো? ওকে, এইটা দিয়ে আমরা জিনিসপত্র বেচতে পারবো। আচ্ছা, ওটা $32 ছিল, $32 দরজা বেচে দিয়েছি। ধরো আমি ঘরে সব জিনিসপত্র বেচে দিই, এমনিতেও ভাই খারাপ টারাপ হয়ে পড়ে রয়েছে, মানে সব কিছু খারাপ, এগুলো বেচি। এটা $28 দিচ্ছে আমাদেরকে, আর এটা কত দিচ্ছে? $16 ভাই, খুব কম দাম দিচ্ছে, কম মানে একটু অনেকই কম দাম দিচ্ছে, কিন্তু এগুলো যদি কিনতে যাই আমার $400-500 তো নিয়েই নেবে, আর বেচতে গেলে তার অর্ধেক দামও দেবে না। আর এই ভাই এই চেয়ারটা রেখে দিয়ে এখানে বসতে পারবো। আর এখানে দেখো, ও এই ময়লাগুলো তো দেখেই নি ভাই, পরিষ্কার করা হয়নি, দাঁড়াও দাঁড়াও এগুলো তাড়াতাড়ি করে আমরা পরিষ্কার করে নিই। ঘর আর বাইরেটাই পরিষ্কার করেছি, কিন্তু এই দুটো রুম তো পরিষ্কার করিনি, ঠিক আছে তাড়াতাড়ি করে করিনি, এমনি তো এখানে বেশি জিনিসপাতি ছিল না। আর এই গেমে অনেক অপশান আছে, আমি তো খেয়ালই করিনি। স্টার্ট দিস ওয়ার্ক, ওকে আমাদেরকে ওয়ার্ক করতে হবে দেখি। আচ্ছা, আমাদেরকে কি কোনো মিশন টিশন আছে নাকি এই গেমে, এটা তো জানতাম না। দাঁড়াও, এখানে আমাদেরকে একটা রুমে পাঠিয়ে দিয়েছে, এটা আমাদের ঘর না বুঝতেই পারছি দেখে, এটা আলাদা একটা ঘর। আর আমাদেরকে বলছে এখানে অ্যারো চিহ্ন দেখাচ্ছে, ওকে, কিন্তু আমরা এটা লাগাবো কোথায় ভাই? আচ্ছা দেওয়ালে, ও ওকে, মানে এই দেয়ালগুলো আমরা পাল্টাতে পারবো, দেখো এইগুলো লাগাতে হবে দেওয়ালে। আর এর জন্য মনে হয় আমাদেরকে একটা অ্যামাউন্ট দেবে, মানে পয়সা দেবে, ঠিক আছে লাগিয়ে দেখি, কিছু যদি দেয় ভাই তাহলে তো আমারই ভালো হয়। ওকে, ও $320 দিয়েছে দেখো ভাই, এইটুকু কাজের জন্য ভাই, এটা সেরা ছিল ভাই। এই কাজগুলো করেই তো আমরা খুব বড় লোক হতে পারবো, আর আমাদের বাড়িটাও অনেক ভালো করে ফেলবো, ঠিক আছে। এরকম করে আস্তে আস্তে আমাদেরকে অনেক টাকা জোগাড় করতে হবে। চলো এই ঘরে, আর এই ঘরে আমি এই দরজাটা বেচি আগে $32, ঠিক আছে। আর এই আলমারিগুলো আমরা বেচে দেবো, চলো সব কিছু বেচে দেবো ঘরে যা আছে। এই বেডটা $28 দিচ্ছে, আর এখানে দেখো ভাই মদের বোতলগুলো পড়ে রয়েছে, এগুলো আগে সরাই, না হলে ঘরে যদি কেউ চলে আসে আমাকে এই বাজে ভাববে যে কী সব খেয়ে ফেলে রেখেছি, কিন্তু আমি কিন্তু এগুলো আদৌ খাইনি। আর এগুলো ভাই বেচে দিই, চলো এটা হচ্ছে $33 দিচ্ছে, ঠিক আছে। আর এটা কত ডলার? এটা $39, ওকে ভালোই দিচ্ছে অ্যামাউন্টগুলো, অতটাও খারাপ না। আর আমার কাছে দেখো $1003 হয়ে গেছে অলরেডি। আর চলো সব কিছু বেচে দেবো ঘরে, কোমর টোমর সব বেচে দেবো, ঠিক আছে, একদম খালি খালি লাগছে এবার। আর ঘরটা পরিষ্কারও করতে হবে আমাদেরকে, এটাও বেচে দিই চলো, এখন ফালতু ফালতু বসবো না, কারণ এখন আমাদের অনেক কাজ করতে হবে। আর এই উইন্ডোগুলোও বেচে দিই দেখি এগুলো কি বেঁচে যাবে। ওকে, এগুলোও বেঁচে যাবে $24।
চলো, চারপাশে চারটে উইন্ডো আছে, এখানেও আছে, ঠিক আছে, এটাও বেচে দিয়ে আমরা ব্যাস। আর ভাই ঘরে ভালো রঙও করব। আর এখানে কি দোতলা ঘর করা যাবে নাকি এটা তো জানি না, মনে তো হচ্ছে না দোতলা ঘর করা যাবে, কিন্তু ঘরটা একটু এক্সটেন্ড করা যাবে, ঠিক আছে, আর গাছপালাও লাগিয়ে দেবো ভবিষ্যতে। কিন্তু ভাই এই গেমের একটা ভিডিও তো এইসব কমপ্লিট হবে না, তাই এই গেমের এপিসোড আসবে, তো সেই এপিসোডগুলো দেখার জন্য তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটা টুক করে লাইক করে দাও। আর এখানে দেখো কত কিছু রয়েছে, সোফা রয়েছে, চেয়ার রয়েছে, আলমারি রয়েছে, অনেক কিছু রয়েছে ভাই, এগুলো সব কিছু কিনতে পারবো আমরা, টিভি থেকে শুরু করে গাড়ি সব কিছু আছে দেখো। কিন্তু এগুলোর দামও অনেক নেবে, দেখো কত কত দাম, হাজার মানে প্রচুর দাম, এগুলো টিভিগুলোরও অনেক দাম রয়েছে, ঠিক আছে। যাই হোক আগে আমরা ওয়ালে একটা ওয়ালপেপার লাগাই। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ওয়ালপেপার রয়েছে, কিন্তু এর মধ্যে থেকে আমরা লাগাবো কোনটা ভাই, এ কী অনেক রকমেরই রয়েছে কিন্তু কোনটা আমার তো কোনোটাই অত ভাল লাগছে না, কিন্তু দাঁড়াও এটা লাগিয়ে দেখি যে কেমন লাগে। না না এটা লাগাবো না, একটু এটা একটু মেয়ে মেয়ে লাগছে ভাই, না না এটা থাক এটা লাগাবো না আমরা। আর এখানে কি এখানে লাগবে না মনে হচ্ছে, এগুলো ওয়ালপেপার লাগাবো কী করে তাহলে ভাই, এই দেওয়ালে কি লাগবে নাকি দেখি। না ভাই এই দেওয়ালেও তো লাগাতে পারছি না ওয়ালপেপারগুলো, এটাকে নিচে লাগাবো নাকি, না তো ভাই নিচেও লাগছে না, এ কী খালি একটা দেওয়ালেই লাগলো। আচ্ছা এইখানে নোংরাগুলো পরিষ্কার করে দেখি ভাই, নোংরাগুলো আচ্ছা আমি ঝাড়ু দিয়ে নোংরাগুলো পরিষ্কার করতে পারবো। আর এখানে ও ওই দেওয়ালগুলোতে মনে হচ্ছে ইটগুলো বেরিয়ে রয়েছে বলেই ওয়ালপেপারটা লাগাতে পারছি না আমি, এবার বুঝলাম। ওকে দাঁড়াও আমি এগুলোকে ঝাড় দিয়ে দিই, পরিষ্কার করে নিই ঘরটাকে একটু, চারিদিকে নোংরা হয়ে রয়েছে একদম, ধুলোবালি জমে টমে একদম একাকার ছি ভাই, একদম কোথায় রয়েছি আমি দেখো, একদম চারিপাশে নোংরা। আর এইখানে এই দেওয়ালে ভাই দেওয়ালটা একটু ওল্ড ওল্ড লাগছে, এই দেওয়ালটা পাল্টাতে হবে আমাদের। আর এখানে ইটগুলো বেরিয়ে রয়েছে বলে আমরা করতে পারছি না কোনো ওয়াল, অন্যান্য ওয়ালগুলো লাগাতে পারবো, কিন্তু একটা ভালো ওয়ালপেপার খুঁজি আগে আমরা, এই ওয়ালপেপারটা লাগাই চলো। এই দেওয়ালে তো লাগবে না কিন্তু এই দেওয়ালে, হ্যাঁ ভাই আমি একদম ঠিক ভেবেছিলাম, এই দেওয়ালে ইটের জন্যই লাগাতে পারছি না, বাদ বাকি দেওয়ালগুলোতে লাগাতে পারবো। আর আমার হাতের ওয়ালপেপারটাও সত্যি অনেক সুন্দর লাগছে দেখতে, তো এই দেওয়ালে আমরা লাগিয়ে দিই। লাগানোর জন্য আলাদা অ্যামাউন্ট লাগে ভাই, সত্যি অনেক খরচা হয়ে যাচ্ছে, ঠিক আছে এই দেওয়ালে লাগিয়ে দিয়েছি। আর এই ভাঙা ইটের আমি কী করবো আমি বুঝতে পারছি না, এখানে মানে সিমেন্ট দিয়ে জোড়া লাগাতে হবে, তাছাড়া হবে না আমাদের। দেখি এখানে সিমেন্ট লাগানোর কোনো ব্যবস্থা আছে নাকি, আচ্ছা এটা দিয়েই তো মানে সিমেন্ট লাগাতে পারবো, কিন্তু না এখানে তো কোনো কাজই করছে না এটা, এখানে কিছু একটা করতে হবে মনে হচ্ছে কিন্তু আমি সেটা বুঝতে পারছি না। দাঁড়াও আমি ক্লিক ক্লিক করে দেখি এগুলো কোনো কাজ টাজ করে নাকি, আমি কিছুই তো বুঝতে পারছি না যে কী হবে। এই জায়গাটা করে দেখি তো, না না এখানেও তো কোনো কাজ করছে না, এখানে কী চাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ভাই, আমি ঠিক করবো কী করে, এটা ঠিক না করলেও তো আমি ওয়ালপেপারগুলোও লাগাতে পারবো না ভাই। আর এখানে কী সব ডায়মন্ড টাইমন্ড ছিল ভাই, দেখো ডায়মন্ড খরচ হয়ে গেলো আমার কতগুলো, আর চারটে ডায়মন্ড রয়েছে, 20টা দিয়েছিল প্রথমে খেলা শুরুতে। আর ও এক সেকেন্ড আমার ঘরটা ভাই পুরো ক্লিন হয়ে গেছে দেখো, আচ্ছা এর জন্যই মনে হয় ডায়মন্ডটা নিল আমাদের। আর এই ফাটা ফুটা জায়গাগুলো সব রিপেয়ার হয়ে গেছে, যাক ভাই সত্যি অনেক ভালো হয়েছে ভাই, কী সুন্দর লাগছে দেখো এখানে। আর এখানে ওয়ালটা লাগিয়ে দিই ব্যাস, ও ভাই সেরা লাগছে দেখো। আর আমাদের কাজ করে করে ডলার বাড়াতে হবে, আর ঘরটা পুরো ভরপুর করতে হবে, চেয়ার টেবিল টিভি সব লাগাতে হবে ঘরে। আর দাঁড়াও এখান দিয়ে আমরা আরেকটা ওয়ালপেপার দেখি ভালো দেখে, একটা ওয়ালপেপার আছে এই দেখো, এই ওয়ালপেপারটা ভাল লাগছে দেখতে, এখানে লাগিয়ে দেখি যে কেমন লাগছে গোল্ডেনের মধ্যে, ও ভাল লাগছে ভাই দেখতে ওয়ালপেপারটা সত্যি। আর চারিদিকে লাগিয়ে দিই, আর অনেক অনেক ডলার যাচ্ছে আমাদের এই ওর লাগাতে, $147 নিয়ে নিল দেখো এই ওয়ালটা পেন্ট করতে আমাদের। যাই হোক ভালো লাগছে দেখতে। আর বাথরুমে আলাদা কিছু একটা লাগাই, বাথরুমে ভাই এখানে অত ভালো ওয়ালপেপার নেই, কিন্তু দিন দিন শিখে যাব, বুঝে যাব যে কোনটা ভালো লাগাতে হবে নাকি, তো এটা লাগিয়ে দেখি আগে। না না ভাই এটা একদম বেকার লাগছে, আর অন্য ওয়ালপেপারগুলো তো অত ভালো লাগছে না দেখতে, মানে অত ভালো কিছু নেই। এই ওয়ালপেপারটা লাগিয়ে দেখি যে কেমন লাগে, ও না না ভাই এটা লাগাবো না, এটা তো আমাদের ঘরের আগেরটাই ছিল, একটু আলাদা কিছু লাগাই দেখি এইটা কেমন লাগছে ভাই। ওকে এটা দেখি এবার কেমন লাগে, ওরে বাবা এটা তো আরোই লাগাবো না, চোখে আমার ধাঁধা খেয়ে গেল, মনে হচ্ছে বেরিয়ে আসছে বক্সগুলো। থাক ভাই এগুলোর ব্যাপারে অন্য দিন ডিসকাস করবো, এটা অত ভালো লাগছে না, তোমরাই কমেন্ট করে বলো যে এখান থেকে কোন ওয়ালপেপারটা দেবো। কিন্তু ভাই তার জন্য আমাদের অনেক খাটাখাটনি করে ডলার জোগাড় করতে হবে, তো ডলার জোগাড় করে আমরা অনেক কিছু কিনতে পারবো, নিজস্ব গাড়ি কিনতে পারবো। আর তোমরা যদি এই গেমের সেকেন্ড পার্ট দেখতে চাও তো তাড়াতাড়ি করে 50 লাইক এম কমপ্লিট করে দাও।
আর এই ভাই আমাকে অনেকদিন ধরে বলছিল যে আমাকে শাউট আউট দাও, তো এমডি তুরজানুল ইসলামের জন্য একটা ছোট্ট শাউট আউট আমার তরফ থেকে। তো ভাই তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমি ফিরে আসছি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে।